পার, পারুল কি হয়েছে, কি হয়েছে পারুল? পারছি না, আর পারছি না। তুমি পারবে পারুল, তুমি পারবে, তোমাকে পারতেই হবে। এই যুদ্ধে সব পশুরা তোমার সঙ্গে আছে, তোমাকে পারতেই হবে পারুল। নিজেকে শক্ত করো, মনে জোর আনো পারুল। ওঠো পারুল, আমাকে ধরে ধরে উঠে দাঁড়াও, ওঠো। পারুলের হাত পা কেটে গেছে, রক্ত ঝরছে। এই অবস্থায় ও রাক্ষসী রানী মণিমল্লিকার সঙ্গে লড়বে কি করে? পারুলকে যেভাবেই হোক সুস্থ করো রাঘব, সুস্থ করো। কিন্তু রানীমা, আমি কি করে পারুলের ক্ষত সারাবো? আমি যে আয়নার ভেতরে ঢোকার মন্ত্র জানি না। আয়নার ভেতরের পারুলের আঘাত লাগলে বাইরের পারুলেরও আঘাত লাগছে। তাহলে নিশ্চয়ই বাইরের পারুলকে সুস্থ করতে পারলে আয়নার ভেতরের পারুলও সুস্থ হয়ে উঠবে। কিন্তু বাইরের পারুলকে সুস্থ করব কি করে? আমার তো কোনো রেশমি রুমাল, রেশমি রুমাল, সেই জাদু রুমাল তো পারুলের ঝোলাতেই আছে। আর চিন্তা নেই রানীমা, এই জাদু রুমালই পারুলকে সুস্থ করে তুলবে।
সেনাপতি বসে। ওঠো পারুল, উঠে দাঁড়াও। তুমি উঠে দাঁড়ালে যে ভেতরের পারুল উঠে দাঁড়াবে। ওঠো পারুল, উঠে দাঁড়াও, উঠো। তোর বাবা ফিরে এসেছেন পারুল। হ্যাঁ পারুল, ইনি তোমার বাবা, মহারাজ মহেন্দ্র। বাবা? হ্যাঁ মা, আমি তোর ওই হতভাগ্য বাবা। মহারাজ মহেন্দ্র না মা, তাহলে তো আমার ভাইদের মানুষ রূপে ফিরতে আর কোনো বাধা নেই। প্রকৃতি মা বলেছিল আমরা পুরো পরিবার এক জায়গায় হয়ে পরস্পরকে ছুলে ভাইরা আবার মানুষ রূপে ফিরে আসবে। তুমি ঠিকই বলেছো পারুল। মহারাজ, রানীমা, আর দেরি করবেন না, এক্ষুনি চাপা ভাইদের মানুষের রূপে ফিরিয়ে আনুন। আমি রাক্ষসী রানী মণিমল্লিকা, বনের পশু দিয়ে তো আমাকে আটকানো যাবে না, মরতে তো আস্তকে হবে। কিছু হলো না তো? আমরা তো সবাই একত্রিত হলাম, কিন্তু আমার চাপা সন্তানরা মানুষ রূপ পেল না তো? মা, তুমি প্রকৃতি মাকে ডাকো, উনি বলতে পারবেন এর কারণ কি। মা গো, মা দেখা দাও মা, আমার বাছারা যে এখনো মানুষ রূপে ফিরলো না, দেখা দাও মা, দেখা দাও, তুমি এসে আমাদের উপায় বলে দাও মা। আমি জানি পদ্মা, তুই আমাকে কেন ডেকেছিস। মা, তুমি যে বলেছিলে আমরা সবাই এক হলে আমার সাত সন্তান মানুষ রূপ পাবে। হ্যাঁ বলেছিলাম, ওদের নবজন্ম হবে, কিন্তু তোদের গোধূলি লগ্ন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আকাশে যখন সূর্য অস্ত যাবে, সন্ধ্যা তারা দেখা দেবে, ঠিক সেই সময় তোরা সবাই সবাইকে স্পর্শ করবি, আর ঠিক তখনই সাত চাপা সন্তান মানুষের রূপ ধারণ করবে। তার মানে আমাদের এখনো অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। সবে দুপুর পেরিয়ে বিকেল হচ্ছে, গোধূলি লগ্ন এখনো অনেকটা বাকি, কিন্তু কিন্তু ততক্ষণে আমরা রানী মণিমল্লিকাকে কি করে আটকে রাখবো? যা করার ওই পশু পাখিরাই করবে, আমাদের কারোর কিচ্ছু করার নেই।
মণিমল্লিকাকে হারাবে, রক্ষসী রানী মণিমল্লিকাকে হারাবে, খুব শক্ত দে, তাই না? আমার সামনে যে আসবে তারই এই হাল হবে। পারুল ছুটে যাও, তোমার হাতের অস্ত্র দিয়ে আঘাত করো, আঘাত করো পারুল, আর দেরি করো না, এই সুযোগ আর পাবে না। আক্রমণ করো পারুল, আক্রমণ করো, দেরি করো না পারুল, ছুটে যাও, আঘাত করো। আঘাত করো, তোমার হাতের অস্ত্র দিয়ে রানী মণিমল্লিকাকে আঘাত করো, আঘাত করো পারুল, আঘাত করো মণিমল্লিকাকে। পারুল, পারুল ছুটে যাও, ছুটে যাও পারুল। আমি পারব, নিশ্চয়ই পারব, পারতে আমাকে হবে। তোরও যুদ্ধ করার শখ হয়েছে আমার সঙ্গে? তোর এই শখ আমি জন্মের মতো খুঁজিয়ে দিচ্ছি। আয় আয় আমার কাছে, আয় আঘাত কর আমাকে, আয়। না, পিছিয়ে যাওয়ার কোনো উপায় নেই আর, এই রাক্ষসী রানীর সাথে আমাকে লড়তেই হবে। হবে না আমার দ্বারা, কাউকে আঘাত করতে পারবো না আমি। কি করছো কি পারুল, আঘাত করো, আঘাত করো পারুল। সবকটাকে আমি পুড়িয়ে মারবো, সবকটাকে। এভাবে হবে না, এই বনের জন্তু জানোয়ারের প্রতিচ্ছবিগুলো বারবার বাধা দিচ্ছে, আগে এদের দূর করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এদেরই দূর করতে হবে আগে।
এতো সন্ধ্যা তারা দেখা গেছে, আর দেরি নয় পারুল। রানীমা, রানীমা তাড়াতাড়ি করুন। ভাগ্যের কি অদ্ভুত পরিহাস আমাদের সহ্য করতে হলো। এবার তোকে কে বাঁচাবে পারুল? আমার হাতে তোর মৃত্যু নিশ্চিত। চলো পদ্মাবতী, আমাদের পারুলকে বাঁচাতেই হবে। এই চল তোরা।